হ্যালো শাকিব ভাই, আমার প্রিয় মানুষ। শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমা আসছে কোরবানির ঈদে। শুরু হয়ে গেছে সিনেমাটির হল বুকিং। 12 জুন জামালপুরের আশা সিনেমা এবং কিশোরগঞ্জের রাজ সিনেমা হল বরাদ্দ করেছে প্রিয়তমা সিনেমা। সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ 12 জুন রাত 8:30 নাগাদ ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন, আশা ও রাজ সিনেমা হল দুটি তাদের ইতিহাসের সর্বোচ্চ টাকা বুকিং দিয়ে প্রিয়তমা নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন অন্য সিনেমাগুলোর টিজার গান চলে এসেছে, তখন প্রিয়তমার কোনো কিছুই এখনো কেন আসছে না, ভক্তরা এমন প্রশ্ন করছেন ফেসবুকে। তাদের জন্য পরিচালক সেই স্ট্যাটাসে লিখেছেন, ট্রেইলার টিজার সবই আসবে, আগে কাজটা শেষ হোক, বাংলাদেশের কে না জানে প্রিয়তমার কথা, প্রচারণা না হলে দ্বিগুণ দামে কেন প্রিয়তমা বুকিং নিচ্ছে, সুপারস্টারদের সিনেমার প্রচারণা দর্শকরাই করে। তাড়াহুড়ো করে কিছুই করতে চান না পরিচালক। তিনি মনে করেন, তাড়াতাড়ি ট্রেইলার টিজার দেওয়ার চেয়ে জরুরি ভালো কাজ, দর্শকদের উপহার দেয়া। হিমেল আশরাফের স্ট্যাটাসে মন্তব্য করেছেন ঈদের আরেক সিনেমা সুরঙ্গের পরিচালক রায়হান রাফি। তিনি লিখেছেন, শুভকামনা ভাই আমার, ইনশাল্লাহ ইতিহাস হবে,